ওই সালাম রহমতুল্লাহ ও রাক আলী ইসলাম গ্রুপে প্রশ্ন হচ্ছে আমরা তো এইভাবে জানি কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় কিছু খেয়ে ফেলে তাহলে ওই পাত্রটি সাতবার ধৌত করতে হয় আর সাতবারের মধ্যে একবার মাটি দিয়ে এক্ষেত্রে আমার প্রশ্ন হলো কোনো অবস্থাতে যদি মাটি পাওয়াটি কঠিন হয় এবং তার পরিবর্তে যদি সাবান দিয়ে পরিষ্কার করা হয় তাহলে সেটি বৈধ হবে কি না জানাল উপকৃত হব

সেই পাত্রটি তোমরা ধৌত করো সাতবার বর্ণনাতে এসেছে অন্য বর্ণনাতে এসেছে অন্য বর্ণনাতে এসেছে উলা হুন্নাবিদ তরব প্রথমবার মাটি দিয়ে ধৌত করো এছাড়াও একাধিক বর্ণনা রয়েছে আছে ওখ্র হুন্নাবিদ তরব শেষের বার মাটি দিয়ে ধৌত করো তাহলে বিভিন্ন শব্দ এসেছে সাতবার ধৌত করা প্রথমে মাটি দিয়ে একবার ধৌত করা শেষে একবার মাটি দিয়ে ধৌত করা ভিত্তিতে আলোচনা করেছেন যে সুন্নত হল কোন পাত্রে যদি কুকুরে মুখ দেয় খেয়ে ফেলে তাহলে ওই পাত্রটি সাতবার ধৌত করতে হবে আর প্রথম অথবা শেষে যে কোনো একবার মাটি দিয়ে এটি হচ্ছে সুন্নত কোনো ক্ষেত্রে যদি এমনটি হয় যে মাটি পাওয়া যাচ্ছে না তাহলে এটি অজর বশত যে জিনিস তার কাছে রয়েছে যা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটিতে করতে হবে যদিও ওলামাদের মধ্যে যথেষ্ট কথা রয়েছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তাকে মাটিতে ধৌত করতে হবে কেউ যদি মাটিতে ধৌত না করেন তাহলে সেটি পবিত্র হবে না কেন কেননা এটি হচ্ছে একটি ইবাহ আদাত এ মর্মে সাইম রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছেন যে সঠিক কথা হলো সেটিকে মাটিতে ধৌত করা কেননা এটিতে একটি ইব্যাদাত তাদের জন্য নির্দিষ্ট পদ্ধতি নবী সাল আলী থেকে যেইভাবে এসেছে সেইভাবে আমাদেরকে ফলো করতে হবে যদি আমরা মত উল্লেখ করেছি কেউ কেউ বলেছেন যে মাটি ছাড়া অন্য কিছু দিয়ে সাবান দিয়ে অথবা অন্য কিছু যে অন্য কিছু দিয়ে যদি পরিষ্কার করে পরিচ্ছন্ন করেন যেটি সুন্দরভাবে পরিষ্কার হবে এতে হতে পারে তবে অবশ্যই সেখানে খেয়াল করতে হবে যদি মাটি থেকে থাকে তাহলে মাটি ছাড়া নয় এই জন্য